হ্যালো বন্ধুরা, আমি রিয়া চলে এসেছি আবারও একটা ব্লগের মাধ্যমে তোমাদের কাছে। তো ছেলের বায়না অনুযায়ী গেলাম, আমাদের পাশেই পাড়াতে একটু মেলা হচ্ছিল, ওই ক্লাবের মেলাতে চলে গেলাম। তো সেখান থেকে আমি আমার ভাইয়ের ছেলের জন্য একটি রোবট কিনলাম। তো রোবট কেনার পর এবার ছেলের দেখার পালা চলছে, কোনটার কী দাম, কোনটা কী কীভাবে চালাতে হয়, সব যত রাজ্যের ওর প্রশ্ন। তো সেখানে দোকানদার খুব কোঅপারেট করেছেন, উনি প্রত্যেকটা উত্তরই দিয়েছেন। দেখতে দেখতে তার আবার আইসক্রিম খেতে হবে, তো চলে গেল দোকানে। দোকান থেকে এই নতুন লঞ্চ হওয়া আইসক্রিমটা ও নিয়ে খেয়ে নিল। দেখো মুখটা কেমন করছে, অবাক হয়ে যাচ্ছে আইসক্রিমটা দেখে। তো এখান থেকে আইসক্রিম খেয়ে আবারও আমরা মেলায় গেলাম। তো সেখান থেকে আমি আমার মায়ের জন্য কিছু গার্ডার কিনলাম, ও আমারও আমার বোনের জন্য দুটো ক্লিপ কিনলাম, বোন বলতে আমার ভাইয়ের বউয়ের জন্য। তো ওর এই বন্দুক নিয়ে চলছে কনফিউজ, ও যে কোনটা নেবে কোনটা নেবে না ও নিজেই বুঝতে পারছে না, এটা নিয়ে চলে যাবে। আবার এসেছে, এই যে চলে যাচ্ছে, এইবার বলবে না আমার এইটা পছন্দ, মানে দুটো দিলে ওর যেন দুটোতেই ভালো হয়। তো চলে গেলাম, মেলা মানেই ফুচকা, মেলা মানেই জিলাপি, আর মেলা মানেই গজা। তো দু রকমের গজা নিয়ে নিলাম ভাই বাবার জন্য। তো সেখান থেকে এবার বাড়ি চলে এলাম। দেখো আমার যে পুচুর জন্য এটা আনা, আমার সার্থক হয়েছে, তার কারণ ও এটাকে নিয়ে একদম গণনা করতে ব্যস্ত হয়ে পড়লো, জিনিসটা কী কীভাবে চলে, এটাকে দেখতে কেমন, ওর মনের মধ্যে বাচ্চা মনে বাচ্চা প্রশ্ন। তো এবার আমার ছেলে এটাকে চালিয়ে দেখাচ্ছে কী হয়। তো আলোটা জ্বলতে দেখে ভীষণ আনন্দ পেলো, আনন্দ পেয়ে এবার ওর মা চালিয়ে দিচ্ছে, দেখো হাততালি দেবে। তো আমার খুব ভালো লাগলো এরকম ছোটো ছোটো খুশি দেয় দিতে, আমার খুব ভালো লাগে। এবার দেখো এটাকে নিয়ে কতক্ষণ ধরে ও খেলবে, ও যে খুশি হচ্ছে এটাই আমার খুশি। তো তারপর আমি আমার মায়ের জন্য যে গার্ডারগুলো এনেছি, দেখো আমার মা বাচ্চাদের মতো বসে আছে। তো মা বাবার ঋণ কোনোদিন শোধ হয় না, কিন্তু এই ছোট একটু আনন্দ দিতে পারলে মনটা অনেক ভালো লাগে। এই গার্ডারগুলো কবে পড়বে উনি হয়তো নিজেও জানেন না, কিন্তু গার্ডারগুলো দেখে দেখো পুরো বাচ্চাদের মতো খুশি হলো। তো আমি এবার বোনকে দিয়ে দেবো বোনের ক্লিপটা, বোন ক্লিপ দেখে হাসছে আর হচ্ছে নাচছে। এইটা হচ্ছে আমার ক্লিপটা, সেম দুজনে একই রকমের দুটো ক্লিপ নিয়েছি। তো এই বন্দুকটা নিয়ে আবার বসে পড়েছে আমি ইউটিউবে রিভিউ করব। তো ও ইউটিউবে আনবক্সিং করেছে, ও কী বলেছে আমি জানি না, তোমরা দেখে নিও। এইবার ভাইয়ের হাতে গজাটা দিয়ে দিলাম, ও তো গজা পেয়ে বাচ্চাদের মতো খুব আনন্দ পেয়ে গেল। তো গজা খেয়ে নিল, এইবার ওই কাঠি গজা আনিস নি আমাকে জিজ্ঞাসা করছে। তো সেখান থেকে আমি কাঠি গজার প্যাকেটটা বললাম ওটাতে আছে, এইটা খেয়ে খুব খুশি হলো, হ্যাঁ এইটা ঠিক আছে। তো এবার দেখো ছেলে এই নিয়েই পুতুল নিয়ে চলছে, আমার ছেলে বন্দুক নিয়ে চলছে। তো আজকের এই মেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।